ঘটনা বল দুই হাজার চব্বিশের আগস্ট শেষ হয়ে যাবে আমাদের কাছে তারপরে স্যামসাং এর কিছু প্রিমিয়াম ডিভাইস আপনার এস টোয়েন্টি টু আল্ট্রা থ্রি আল্ট্রা ফোর এই ডিভাইস গুলো আছে প্রত্যেকটা ফোনের প্রাইস আমাদের পেজে দেওয়া তারপরে শুক্রবার আসলে কাস্টমারদের জন্য একটা বিশেষ প্রাইস দিতে হয় তার কারণে আসলে এইগুলা নিয়ে আসা

এই ডিভাইসটা আপনার দুশো ছাপ্পান্ন জিবি এইটটি ফোর ব্যাটারি হেল এটা থাকবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা কিছু স্ক্র্যাচ আছে কাভার ইউজ করার কেই তো সো ইলেভেন মনে হয় শেষ আর একটা ডিভাইস আছে ইলেভেনের এটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটটি থ্রি ব্যাটারি হেল এটা পেয়ে যাবেন তেত্রিশ হাজার টাকা আগামীকালকে ব্ল্যাক কালার মোটামুটি ফ্রেশ আছে এক্সার বক্স সহ বা ডিসপ্লে চেঞ্জ এইটটি এইট ব্যাটারি হেল এটা আমাদের বাইশ হাজার টাকা প্রাইস ছিল আগামীকালকে যদি নেন এই ডিভাইসটা পাবেন হচ্ছে একুশ হাজার টাকায় আইফোন এক্স আর এরপর হচ্ছে যে আইফোন থার্টিন থার্টিন এইখানে থার্টিনটা কিভাবে আসলো থার্টিন আরও আছে থার্টিনের এর বিষয়টা একটু পরেই বলতেছি এখানে অনেকগুলো থার্টিন আছে যখন আমাদের তখন থার্টিনের কথাটা বলবো সো এই জায়গায় একটা ডিভাইস ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এইটি ব্যাটারি হেলথ মোটামুটি এই যে এই সাইটগুলোতে আবার ইউজ ফুলো দীর্ঘদিন পুরনো যেহেতু একটা ফোন একটু তো আছি এটা বক্স ডিভাইস এটা নিতে পারবেন হচ্ছে আপনার আটচল্লিশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আটচল্লিশ হাজার টাকা আর আরেকটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটার দুইটা জিনিস জেনুইন পার্ট আছে একটা হচ্ছে ক্যামেরা আর একটা সরি একটা কি দেখি একটু দেখা যায় আপনাদেরকে যে ক্যামেরা এবং ডিসপ্লে হচ্ছে অ্যাপল জেনুইন পার্ট ওয়ান এইট জিবি পঁচাশি ব্যাটারি এটা নিতে পারবেন হচ্ছে ফিফটি থ্রি থাউজেন্ড টাকায় তিপ্পান্ন হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স সো একটা মিনি আছে আমাদের কাছে আইফোন থার্টিন মিনি ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি ব্যাটারি হেলথ এর আগে ছাপ্পান্ন ছেচল্লিশ হাজার টাকা প্রাইস দিছিলাম আজকে যদি কেউ নেন এটা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে আইফোন থার্টিন মিনি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি নব্বই ব্যাটারি আর এখানে হচ্ছে স্যামসাং ফিলিপ ফাইভ ফ্লিপ ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি আমাদের আটচল্লিশ হাজার টাকা প্রাইস ছিল আগামী কালকের জন্য এটা মাত্র ছেচল্লিশ হাজার টাকা নিতে পারবেন ফর্টি সিক্স থাউজেন্ড টাকায় একটা ফিজিক্যাল সিম একটা ই সিম ফ্রেশ কালার ফ্রেশ কন্ডিশন আপনার হচ্ছে পার্পেল কালার স্যামসাং ফিলিপ ফাইভ এটা হচ্ছে ছেচল্লিশ হাজার ফ্লিপ থ্রি এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ছাব্বিশ হাজার টাকা আমি থাকে একদম ফিক্সড প্রাইস ছাব্বিশ হাজার টাকা ফ্লিপ থ্রি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল সিম একটা একটা ইসি আর এটা হচ্ছে ফ্লিপ ফোর ফ্লিপ ফোর এটা হচ্ছে এটাও সেম কন্ডিশন আপনার এটা ব্লু কালার এটা আট জিবি দুশো জিবি একটা ফিজিক্যাল সিম একটা সিম এটা পাবেন হচ্ছে ছত্রিশ হাজার টাকায় থার্টি সিক্স থাউজেন্ড টাকায় স্যামসাং ফ্লিপ ফোর এরপরে হচ্ছে আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি নব্বই ব্যাটারি ডুয়েলভ সিম এটা নিতে পারবেন হচ্ছে অষ্টআশি হাজার টাকা এইট থাউজেন্ড টাকায় আইফোন ফোরটিন প্রো একশো আঠাশ জিবিটা এরপরে হচ্ছে আপনার আইফোন ফোরটিনের অনেক ডিভাইস এদিকে আছে তো এটা চলে আসছে কীভাবে জানি এদিকে এইটা পরে বলতেছি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি একশো সাইট চার্জ সাইকেল কাউন্ট নিরানব্বই ব্যাটারি এটা হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা আর ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি নব্বই ব্যাটারি এটা হচ্ছে আপনার ব্লু ব্লু কালার এটা মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি আর একটা ডিভাইস আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স উইথ বক্স এটা হচ্ছে আপনার বক্স কেবল আছে পার্সেন্ট ব্যাটারি থার্টি এইট চার্জ সাইকেল কাউন্ট আছে এটা নিতে পারবেন হচ্ছে মাত্র এক লক্ষ একুশ হাজার টাকায় সো আমার মনে হয় এগুলো বেস্ট প্রাইস আপনারা ট্রাই করে দেখতে পারেন কারণ নতুন ফোনের প্রাইস এখন কিন্তু বাড়তি তো আগে যে প্রাইসগুলো ছিল তার থেকে অনেক বাড়তি সেখানে আমরা পিওন ডিভাইসের প্রাইস চেষ্টা করেছি

256 GB 100% ব্যাটারি এটা গত সপ্তাহে 112000 টাকা প্রাইস ছিল এখন যদি কেউ নেন তাহলে এটা নিতে পারবেন হচ্ছে 111000 টাকায় ন্যাচারাল টাইটানিয়াম সবারই খুবই পছন্দের কালার জাপান ভেরিয়েন্ট 15 প্রো এই ডিভাইসগুলো একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন সো এগুলো একটু বেশি বলতেছি না কিছু এই তো 14 প্রো 14 প্রো একটা প্রাইস আমি বলেছিলাম এদিকে দুটো ডিভাইস আছে আইফোন 14 প্রো এটা হচ্ছে 93 ব্যাটারি হেল এই ডিভাইসটা सेम 88000 টাকা পাবেন এটা হচ্ছে আপনার আইফোন 14 প্রো 128 জিবি এইটি নাইন ব্যাটারি হেলথ দুইটাই ব্ল্যাক কালার এটার সাথে আবার বক্স আছে তো এই ডিভাইসটা নিতে পারতেছেন হচ্ছে এইটি এইট থাউজেন্ড টাকায় এটাও এইটি এইট থাউজেন্ড টাকায় তার মানে আগামীকালকে আমাদের যে তিনটা ফর্টিন প্রো একশো আঠাশ জিবি আপনার পার্পেল কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্যাটারি হেলথ হচ্ছে যতক্রমে আপনার নাইনটি ডুয়েল সিম এইটি নাইন বক্স সহ নাইনটি থ্রি ব্ল্যাক কালার সবগুলোই হচ্ছে আপনার এইটি এইট থাউজেন্ড ঠিক আছে এরপরে আপনাদেরকে দেখায় হচ্ছে আইফোন

95 ব্যাটারি এটা জাপান ভেরিয়েন্ট এটাও নিতে পারবেন হচ্ছে 92000 টাকা 92000 টাকা আইফোন 14 প্রো ম্যাক্স 512 জিবি জি দেখেন 512 জিবি 86 ব্যাটারি হেলথ ইট ডিভাইসের সাথে আমাদের বক্স আছে সো এটা বেশ কিছু দিন ধরে আমাদের কাছে আছে আর কি 512 জিবি বলে থাকে সবাই না না যাদের প্রয়োজন হয় শুধু তারাই না এটার একটা গুড প্রাইস থাকবে আজকে মাত্র 1 লক্ষ 3000 টাকায় 512 জিবি আইফোন 14 প্রো ম্যাক্স এরপর হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স 256 জিবি 92 ব্যাটারি হেল আগামী থাকছে মাত্র 72000 টাকা আইফোন 12 প্রো ম্যাক্স 128GB আইফোন 12 প্রো ম্যাক্স এ 256GB 80 ব্যাটারি হেল আমাদের কাছে আরো একটা আইফোন 12 প্রো ম্যাক্স আছে এই ডিভাইসটা হোয়াইট কালার আপনার এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 60000 টাকা 91 টা নিতে পারবেন হচ্ছে এটা হচ্ছে 59000 টাকা আর ওই 91 টা নিতে পারবেন হচ্ছে 60000 টাকা 60000 টাকায় ঠিক আছে আইফোন 12 প্রো ম্যাক্স 256GB 256GB 80 ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন হচ্ছে সাইট হাজার টাকায় আইফোন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাস এর আপনার আমাদের কাছে পাঁচ সাতটা ফোন আছে ফোর্টিন প্লাস এর বেশ কয়েকটা ফোন আছে প্লাস সিরিজ খুবই জনপ্রিয় হচ্ছে কিন্তু এটা আমরা হয়তো এখনো বুঝতে পারতেছেন না সামনে কিছুদিন পরে আরো বুঝবেন যে এটা হাতে হাতে প্লাস আসবে কারণ প্লাসের যে সব থেকে প্লাস পয়েন্টটা হচ্ছে এটা প্রো ম্যাক্সের মতো কাজ করে কম বাজেটের মধ্যে প্রো ম্যাক্সের ফিল পাওয়াটা শুধুমাত্র প্লাসই সম্ভব আইফোন ফিফটিন প্লাস দুইশো ছাপ্পন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি একশো আঠাশ জিবি দেখেন কি সুন্দর সুন্দর কালার মানে এগুলা দেখলেই হাতে নিতে ইচ্ছা করবে আর কি এই প্লাসের বডিটা এমন আর কালার গুলা এতটাই সুন্দর যেগুলা দেখলেই আপনার মনে হবে যে এটা একটা নিয়ে ইউজ করি এরকম একটা ফোন দেখেন খুবই সুন্দর একটা কালার হালকা ইয়েলোর মতো আর কি এটা একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা গত সপ্তাহ ছিল অষ্ট সাতাশি হাজার টাকা প্রাইস আজকে থাকবে মাত্র ছিয়াশি হাজার টাকা আইফোন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে পাঁচশো বারো জিবি নিরানব্বই ব্যাটারি এই ফোনটা নিতে পারবেন হচ্ছে নাইনটি থ্রি থাউজেন্ড টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি এগুলো আঠাইশ টাইম চার্জ সাইকেল কাউন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট ব্লু কালার এটা গ্রিন কালার তেত্রিশ টাইম চার্জ আছে সবগুলো ডিভাইসই কিন্তু নিতে পারতেছেন হচ্ছে মাত্র নাইনটি ওয়ান থাউজেন্ড টাকা একানব্বই হাজার টাকা আইফোন ফিফটিন প্লাস ডিভাইসের দাম কিন্তু বাড়তি তারপর আমরা আগের প্রাইস রেখেই আসলে আপনাদেরকে অ্যানাউন্স করার চেষ্টা করতেছি সো ফিফটিন প্লাস গেল এবার ফর্টিন প্লাস ফর্টিন প্লাসে যে কয়টা ডিভাইস আছে ভালো ব্যাটারিগুলোও আছে এই যে একশো আঠাশ জিবি এইটটি সিক্স ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি এইটটি সিক্স ব্যাটারি হেলথ আর হচ্ছে এটা এইটটি সেভেন সো এইটটি সেভেন এইটটি সিক্স এবং হচ্ছে আপনার এইটটি সিক্স এই সবগুলো আগামীকালকে আপনারা পাবেন মাত্র চৌষট্টি হাজার টাকা আইফোন ফোরটিন প্লাস একশো আঠাশ জিবি মাত্র চৌষট্টি হাজার টাকায় ব্যাটারি হেলথ এইটটি সেভেন এইটটি সিক্স এবং এইটটি সিক্স সো ব্যাটারিটা প্লাসের যেহেতু বড় এইট সিক্স এইটটি সেভেন ব্যাটারি খেলতে আপনার খুব বেশি পার্থক্য আসবে না শুধুমাত্র আগামীকালকে জন্য চৌষট্টি হাজার টাকা শনিবার যদি তিনটা ডিভাইসের একটাও সেল না হয় তাহলে এগুলো ডিভাইস আর চৌষট্টি হাজার টাকা থাকবে না একটা অ্যাপেল জেনুইন পার্টের একশো আঠাশ জিবির ফোন ছিল তিনটা জিনিস চেঞ্জ ব্যাটারি ট্রুদীপ ক্যামেরা রিয়াস সিস্টেম সবগুলা হচ্ছে জেনুইন পার্ট এই যে দেখেন সবগুলো জেনুইন পার্ট আমাদের মনে হয় এটা ফিফটি থ্রি থাউজেন্ড টাকা প্রাইস ছিল যদি আগামীকালকে কেউ নেন তাহলে এটা পাবেন মাত্র একান্ন হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ কিন্তু ব্লু কালার একদম ফ্রেশ কন্ডিশন

এটা একেবারে ফ্রেশ কন্ডিশন গোল্ড কালার অনেকে পছন্দ করেন আমার মনে হয় এই ডিভাইসটা আপনারা নিতে পারেন এটা খুব সুন্দর এবং খুব ভালো কন্ডিশনে আছে এটা মোটামুটি ভালো কন্ডিশন আছে এক হাজার টাকা এর থেকে এবার আপনাদেরকে দেখাচ্ছে আমাদের আইফোন ফোরটিন সরি থার্টিন সিরিজ এইদিকে দিকে ফোরটিন দুইটা এদিকে চলে আসছে আইফোন থার্টিনগুলো গুলো দেখাচ্ছি আইফোন থার্টিনের এর আমাদের কাছে আছে আপনার একশো আঠাশ জিবি এই সিক্স ব্যাটারি হেলথ এটা হচ্ছে আপনার হোয়াইট কালার ফিফটি ওয়ান থাউজেন্ড টাকা চুরাশি ব্যাটারি হেলথ উনপঞ্চাশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি সেভেন্টি সিক্স ব্যাটারি হেলথ এটা মনে হয় একটা জেনুইন পার্ট আছে এই ফোনটা নিতে পারবেন হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আইফোন আইফোন থার্টিন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি নাইন ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন হচ্ছে ফিফটি টু থাউজেন্ড টাকায় দুইশো ছাপ্পান্ন জিবিটি সিক্স হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড টাকায় দুশো ছাপ্পান্ন জিবি এইটি এইট ব্যাটারি হেলথ ফিফটি সিক্স থাউজেন্ড টাকা দুশো ছাপান্ন জিবি এই সিক্স ব্যাটারি হেলথ ফিফটি সিক্স থাউজেন্ড টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি সেভেন্টি থ্রি ব্যাটারি হেলথ এই ফোনটা নিতে পারবেন হচ্ছে আগামী কালকে 43000 টাকা 128 জিবি 87 ব্যাটারি হেলথ নিতে পারবেন হচ্ছে 52000 টাকায় আইফোন 14 আইফোন 14 86 ব্যাটারি হেলথ এটা হচ্ছে স্টারলাইট কালার থাকবে হচ্ছে কালকে মাত্র 59000 টাকা 256 জিবি আইফোন 14 96 ব্যাটারি হেলথ এটা থাকবে হচ্ছে মাত্র 66000 টাকা আইফোন 14 এদিকে দুটো ডিভাইস ছিল 86 স্টারলাইট কালার এটাও থাকবে হচ্ছে মাত্র 59000 টাকায় 88 আইফোন 14 এটাও থাকবে হচ্ছে 59000 টাকায় এরপরে আইফোন 13 আপনার 84 ব্যাটারি হেলথের আছে এটা 49000 টাকায় 128GB 89 ব্যাটারি হেলথ এটা 52000 টাকায় 87 ব্যাটারি হেলথ এটা থাকবে 51000 টাকায় পার্পল কালার না সরি এটা তো আইফোন 14 এটা থাকবে 55000 টাকায় এই রেড কালারটা থাকবে 55000 টাকায় ফ্রেশ কন্ডিশন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আমি ধরে উঠাচ্ছি না 88 ব্যাটারি হেলথ

তবে এই জায়গায় একটা ক্র্যাক আছে এটা আমাদের যখন ট্রান্সপোর্টে আসে ফোনগুলো তখন মাঝে মধ্যে ফোনের সাথে ফোন ধার রাখে এই ক্র্যাকগুলো হয় আমরা চাইলেই কিন্তু পনেরোশো টাকা দিয়ে একটা ব্যবসাইট চেঞ্জ করে ইজিলি এই ফোনগুলোর মতো একটা স্বাভাবিক দামে এটা সেল করতে পারতাম শুধুমাত্র আপনাদেরকে দেখে সেল করার জন্য যে আপনাদের যদি পছন্দ হয় কম প্রাইসের মধ্যে নিতে পারেন আপনারা যদি হ্যাপি থাকেন তাহলে তো আমাদের কিছু করার নেই ফিফটি থ্রি থাউজেন্ড টাকা নিতে পারবেন পাঁচশো বারো জিবি টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি টু সো আমার মনে হয় এই ডিভাইসটা যারা নিতে চাচ্ছেন আপনাদের জন্য বেস্ট হবে কারণ এটা আউটলুকটাও ফ্রেশ আছে কালারটাও সুন্দর আবার স্টোরেজটাও বেশি মাত্র তিপ্পান্ন হাজার টাকায় পাঁচশো বারো জিবি টু আলটা বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে আপনার একটা ফোনই আছে আমাদের কাছে স্ক্র্যাচ আছে সামনের দিকটা স্ক্র্যাচ আছে এটা নিতে পারবেন চুয়ান্ন হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান আল্টা আমাদের কাছে আরও একটা ডিভাইস ছিল দুশো ছাপ্পান্ন জিবি সেল করে ফেলেছি মাত্র কিছুক্ষণ আগে এই ডিভাইসটা পাঁচশো বারো জিবি থাকবে আগামীকালকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি থ্রি প্লাস একটা ডিভাইসই আছে অনেকদিন পরে আসছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এটা আমাদের এর আগে আটান্ন হাজার উনষাট হাজার টাকা প্রাইস ছিল কালকে থাকবে মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড টাকায় এস টোয়েন্টি থ্রি আর দুইশো ছাপান্ন জিবি এস টোয়েন্টি থ্রি প্রাইস কমানো কোনোভাবে পসিবল হচ্ছে না আমাদের আগের যে প্রাইস ফিফটি টু থেকে হয়তো এক হাজার টাকা লেস করে ফিফটি ওয়ান রাখা যাবে আর কি এস টোয়েন্টি থ্রি দুইটায় দুইশো ছাপ্পান্ন জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি ডিভাইস নেই যা ছিল সেল হয়ে গেছে এস টোয়েন্টি টু এর আমাদের আজকে একটা ভিডিও গেছে এর মধ্যে আট একশো আঠাশ জিবিটা পঁয়ত্রিশ হাজার টাকা আর দুইশো ছাপান্ন জিবিটা সাঁত্রিশ হাজার টাকা একটা হচ্ছে আপনার ফিজিক্যাল ডুয়েল

এ ফিফটি ফোর এ ফিফটি ফোর ডিভাইসটা আমরা সচরাচর আমাদের শপে আনি না তবে এই ডিভাইসটা একজন কাস্টমার অনুরোধ আনা হয়েছিল আর কি দুইটা ডিভাইস একটু বেশি চলে আসছে একটা আট দুশো ছাপ্পান্ন একটা ইউনিট আসছে আর একটা হচ্ছে আট একশো আঠাশ জিবি আসছে শুধুমাত্র ফোন পাচ্ছেন ফোনের সাথে কেবল থাকবে এটা যেমন সাদা কালার আট একশো আঠাশ জিবিটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার সো এই ডিভাইসগুলো নিতে পারবেন এটা হচ্ছে তিরিশ হাজার টাকা আর যদি আপনি আট একশো আঠাশ জিবিটা নেন ওইটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা তো দুইটা ডিভাইস আছে আমাদের কাছে এ ফিফটি ফোর এ ফিফটি ফোর আপনার জনপ্রিয়তার কারণ হচ্ছে এটা লুকটা কাছাকাছি এস টোয়েন্টি থ্রি মতো সো অনেকেই এই কনফিগারেশন মিলাই নেন তবে শুধু লুকের কারণে না এটার কিন্তু আপনার প্রসেসরও হাই ক্যামেরাটা আমরা কিছু মিলা বাজেট রেঞ্জের মধ্যে এ ফিফটি ফোর আপনার কিন্তু স্যামসাং এস সিরিজের মতো কাজ করে সো আমরা মনে হয় এখানে যে ডিভাইসগুলো ছিল সবগুলো দেখানোর শেষ একটা ডিভাইস আমাদের কাছে এখানে যুক্ত হয়েছে স্যামসাং এর ফোল্ড ফাইভ বারো জিবি পাঁচশো বারো জিবি ডুয়েল একটু আগে একজন কাস্টমার আমাদের কাছে একটা ফোন সেল করতে আসছিলেন ওনার বক্স আছে ফোনটার সাথে তো উনি প্রায় নব্বই হাজার টাকার মতো ডিম্যান্ডই করতেছে উনি স্যামসাং ফোল্ড ফাইভ সেল করবে ওনার ডিমান্ড হচ্ছে নব্বই হাজার টাকা তাহলে আসলে আমরা কত সেল করবো যদি ওনার থেকে নব্বই হাজার টাকা কিনি মাত্র বিরাশি হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ফাইভ পাঁচশো বারো জিবি ব্ল্যাক কালার একেবারে ফ্রেশ কন্ডিশন থাকবে আপনাদের জন্য যারা ফোল্ড ভালোবাসেন ফ্লিপ ভালোবাসেন এই ডিভাইসগুলো এদিকে আছে আমাদের কাছে চলে আসবে না ফোল্ড ফোর টোর কিছু নেই

এই ডিভাইসটাও সেম কন্ডিশন আপনার ট্রান্সপোর্টের সময় এই ব্যাকসেলটা ক্র্যাক হয়ে গেছে একটা ব্যাকসেলের দাম কত হইতে পারে হাইস্ট টাকা যদি অরিজিনাল ব্যাকসেল আপনি লাগান আমরা এই ডিভাইসটাতে প্রায় সাত হাজার টাকার মতো ডিসকাউন্ট রাখতেছি মাত্র তেতাল্লিশ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নিতে পারবেন তো দেখেন আপনি আসলে কি করবেন যদি লাগে তো অবশ্যই নিতে পারেন এই ডিভাইসটা আমার মনে হয় বেস্ট আপনাদের জন্য গুড হবে কালকে একটা টুয়েলভ থাকতেছে এখন বর্তমানে এখানে নেই টুয়েলভ থাকতেছে বা আপনার ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন না ওয়ান প্লাস টুয়েলভ গ্রিন কালার খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে আছে টুয়েলভ আমাদের স্টকে বেশ কিছুদিন যাবতী নেই যদি কারো মনে হয় যে ওই টুয়েলভটা আপনি বুক করবেন তাহলে আপনাদেরকে আমরা ছবি দিতে পারি ছবি আমার কাছে আছে ওটা থাকবে হচ্ছে আগামীকালকে মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকা চৌষট্টি হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস টুয়েলভ দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান প্লাস ষোলো দুশো ছাপ্পান্ন জিবি থাকবে হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা ব্ল্যাক কালার ইলেভেন আর বেশ কয়েকটা ডিভাইস আছে আমাদের কাছে দেখেন এগুলো হচ্ছে সিলভার কালার ব্ল্যাক কালার সিলভার কালার ষোলো দুইশো ছাপান্ন গুলা থাকবে সাঁত্রিশ হাজার টাকা আট একশো আঠাশ জিবি গুলা থাকবে হচ্ছে তেত্রিশ হাজার টাকায় আট একশো আঠাশ জিবি আছে আট একশো আঠাশ ডিভাইস যদিও থাকে আমাদের এখানে নেই হয়তো আমাদের অন্য স্টকে আছে আর কি থাকলে অবশ্যই পাবেন বারো দুইশো ছাপান্ন জিবি ওয়ান প্লাস টেন আর কিছুটা ডেন্ট স্ক্র্যাচের মতো আছে যে দেখেন একটু হালকা স্ক্র্যাচের মতো আদারওয়াইজ সবকিছু ওকে সো আমার মনে হয় যে এটা নিতে পারবেন হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা ওই ডিভাইসগুলো নামাই ফেলো বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পিকজেল সেভেন

তো প্রথম দিন যখন পঞ্চাশ হাজার টাকা প্রাইস দিলাম একজন কাস্টমার পঁয়তাল্লিশ হাজার টাকা বলার পরে উনি আর আগায় নাই কেন জানি এই ফোনটা এরপরে আর কোনো কাস্টমারই নক করে নাই আমার এটা নক না করার কারণ হচ্ছে এই ফোনটা সম্পর্কে সবার ধারণা নেই এরকম একটা ফোন আমার কাছে আসার আগ পর্যন্ত আমি জানতাম না যে এই ফোনটা আসলে আছে বা এরকম একটা ফোন লঞ্চ হয়েছে দেখেন খুবই স্লিম একেবারে সুন্দর যারা একদম সিম্পল ডিজাইনের মধ্যে ফোন খুঁজেন সামনে একটু কার্ভ করা এবং ক্যামেরার যে নসটা আপনি দেখেন একদম আইফোনের মতো কি সুন্দর সো এটা মনে হয় অ্যান্ড্রয়েডের মধ্যে যারা ইউনিক ফোন খুঁজে থাকেন আপনাদের জন্য বেস্ট হবে এই তো বললাম যে পঞ্চাশ হাজার প্রাইস কাস্টমার পঁয়তাল্লিশ পর্যন্ত আজকে সাতচল্লিশ হাজার হাজার টাকা এই ফোনটা আপনারা পেয়ে যাবেন সাতচল্লিশ টাকায় সিবি ও কথা বলতে ভুলে গেছি আইফোন টুয়েলভ বার যেটা আপনি বারো দুশো ছাপ্পান্ন ষোলো দুশো ছাপ্পান্ন প্রাইস বলেছি কালকে আমাদের আট একশো আঠাশ জিবি একটা ফোন আসতেছে সেটা নিতে পারবেন হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান প্লাস টুয়েলভ বার ঠিক আছে

রেনো সিরিজের ফোনগুলো আমাদের কাছে আছে রেনো ইলেভেন আর একটা ছিল রেনো ইলেভেন আজকে শেষ হয়ে গেছে এখন দুইটা আছে এটা হচ্ছে রেনো টেন এটা হচ্ছে রেনো ইলেভেন দুইটাই আট দুইশো ছাপ্পান্ন জিবি এটা থাকবে হচ্ছে তিরিশ হাজার টাকা রেনো ইলেভেন খুবই সুন্দর মনে হচ্ছে মার্বেল দিয়ে তৈরি মার্বেল পাথর দিয়ে তৈরি আর কি আর এইটা ম্যাট ফিনিশিং তবে ক্যামেরার এই ইয়েটা দেখেন ডাইনামিক ক্যামেরার যে ইয়েটা আছে খুবই সুন্দর এই ফোনগুলো নিলেও খুব ভালো লাগে সামনে কার ডিসপ্লে এবং খুব ওয়েট না ক্যারি করার জন্য খুবই ভালো রেনো টেনটা থাকবে হচ্ছে আপনার সাতাশ হাজার টাকা আর এটা থাকবে হচ্ছে তিরিশ হাজার টাকা রেনো ইলেভেন যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সাউমি ইলেভেন টি প্রো এই ডিভাইসটা কতকালকে কত টাকা প্রাইস ছিল তিরিশ হাজার টাকা ছিল আজকে যেহেতু শুক্রবার এটা আর একটু কম প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকায় আপনার সাউমি ইলেভেন টি প্রো ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু সাউমির মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এই ফোনটা আপনি এটা যদি অনলাইনে সার্চ করেন তো মনে হয় সিক্সটি সেভেন্টি থাউজেন্ডের নিচে প্রাইস নেই এখন হয়তো এটা আমাদের কাছে কম প্রাইসে চলে আসছে আমরা এক সময় এটা সেকেন্ড হ্যান্ড সেল করছি প্রায় সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকার মতো

সো আপনারা দেখতে পারেন এইখানে পিক্সেল 6 এ আর একটা ডিভাইস আছে পিক্সেল 6 এ এর আগে একটা স্ক্র্যাচ वाला প্রোডাক্ট ছিল তো কম প্রাইসের মধ্যে দিয়ে দিয়েছিলাম এটাও মোটামুটি কম প্রাইসের মধ্যে থাকবে হচ্ছে 20500 টাকা পিক্সেল 6 এ হোয়াইট কালার নোট 20 Samsung এর 23000 টাকা প্রাইস ছিল কোনো কাস্টমার নক করেন নাই হয়তো পুরনো ফোন তার কারণে মনে করতেছেন যে এটা মনে হয় আপনার বেশি ব্যাকডেটেড হয়ে যাচ্ছে আমার মনে হয় এই ফোনগুলো হাতে থাকলেও একটা ব্যক্তিত্বের পরিচয় আসে আর কি লাখ টাকার ফোন মাত্র 21000 টাকা Samsung Note 20 <coughs> এটা অফিসিয়ালি এক লাখ টাকার উপরে প্রাইস ছিল আর কি এক সময় যাক স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফ এটার প্রাইস বলে দিয়েছি ফোনটা দেখানো বাকি ছিল এখানে ছিল আর কি তিরিশ হাজার টাকা ওপো এফ টোয়েন্টি থ্রি আর দুশো ছাপ্পান্ন জিবি উনিশ হাজার টাকা আর ভিভো এক্স হান্ড্রেড প্রো একটা ভিডিও আমাদের ছিল বর্তমান সময়ে বলা হচ্ছে যে এই ফোনটা নাকি আপনার এস টোয়েন্টি ফোর আলটা এবং আইফোন ফিফটিন প্রো ম্যাক্সকে ক্যামেরার দিক দিয়ে বিট করতেছে এটার প্রমাণ তো অবশ্যই আমি নিজে কারণ এর দুটা ইউনিট ছিল আমি বর্তমানে একটা ইউনিট ব্যবহার করার জন্য এই যে হাতে রেখেছি আর কি সো আমার কাছে যতটুকু মনে হয়েছে যে এই কথাগুলো আসলে মিথ্যা না আমি হাঁটতে হাঁটতে র্যান্ডামলি যতগুলা ক্লিক করেছি আপনি যদি ছবি তুলতে নাও জানেন এটা দিয়ে যদি আপনি শুধুমাত্র ক্লিক করতে পারেন তাহলেই মোটামুটি সুন্দর একটা ফ্রেম চলে আসে প্রফেশনাল ফটোগ্রাফি যারা করেন তারা হয়তো আরও বিস্তারিত বলতে পারবেন কিন্তু আমার কাছে নর্মালি যেটা মনে হয়েছে যে আপনি যদি শুধুমাত্র ক্লিক করতে পারেন তাহলেই সুন্দর একটা ফ্রেম তৈরি হয় আপনার জন্য এটা লো লাইট বলেন ডে লাইট বলেন কিছুতেই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এবং এস টোয়েন্টি ফোর আলটাকে বিট করে চলেছে এই এই ভিভো এক্স হান্ড্রেড প্রো আপনার ষোলো জিবি পাঁচশো বারো জিবি ব্ল্যাক কালার খুবই সুন্দর কন্ডিশনে আছে আপনার নিতে পারবেন হচ্ছে তিরাশি হাজার টাকায় এইট্টি থ্রি থাউজেন্ড টাকায় ভিভো এক্স হান্ড্রেড প্রো এটা হচ্ছে হুয়ার পি সিক্সটি প্রো আর দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইসটা বেশ কিছুদিন যাবে আমাদের কাছে এটার কারণটা হচ্ছে হয়তো গুগল তা সাপোর্ট করে না এই জন্য অনেক কাস্টমার নিতে চায় না তবে হুয়ার কাস্টমার কিন্তু কম না আমরা খুঁজতেছি সেই কাস্টমারটাকে যে হুয়াই ডিভাইস পছন্দ করে যত বিড়ম্বনায় থাক না কেন এরকম যদি কেউ থাকেন অবশ্যই নক করবেন তেষট্টি হাজার টাকা আপনার জন্য থাকছে হুয়াই পি সিক্সটি প্রো অরিজিনাল চার্জার সহ ভিভো ভি টোয়েন্টি সেভেন আট জিবি একশো আঠাশ জিবি ডুয়েল সিম একটাতে মোটামুটি একটু স্ক্র্যাচ বেশি আছে একটাতে কম আছে একটা থাকবে হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা একটা থাকবে হচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভিভো ভি টোয়েন্টি সেভেন দুইটাই সেম কালার ভিভো এক্স নাইনটি দুইটা সেট ছিল একটা কতদিন ছেলে হয়ে গেছে একটা আছে একচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন

এগারো টাকায় ভিভো ওয়াই সেভেন্টিন এস এই ডিভাইসগুলো আমাদের সুইচ শপে থাকে ওইখানে আমরা আসলে সব সময় ভিডিও করি না যার কারণে ডিভাইসগুলো দেখানো হয় নাই দেখেন এই যে সুইচের লোগো স্টিকার লাগানো সো এখান থেকে এটা আনা হয়েছে এই ডিভাইসগুলোর মধ্যে আমি প্রাইসটা বলে দিলাম এগারো হাজার পাঁচশো টাকায় ওয়াই সতেরো এস চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ যা এগারো হাজার টাকায় পাঁচশো টাকা বাদ এগারো হাজার টাকায় বক্স এবং চার্জার মনে হয় আর কি ভিভো ভি টোয়েন্টি থ্রি প্রো আট জিবি একশো আজকে যতগুলো ফোন দেখেছি এটা লাস্ট ফোন সো এই ফোনটাতে মোটামুটি একটু ভালো অফার দেওয়া দরকার ভিভো ভি টোয়েন্টি থ্রি বিশ হাজার টাকা বিক্রি হয় ভিভো ভি টোয়েন্টি থ্রি পুরো আমরা পঁচিশ হাজার চব্বিশ হাজার টাকা এর আগে প্রাইস দিচ্ছি আজকে থাকবে হচ্ছে মাত্র তেইশ হাজার টাকায় ভিভো ভি টোয়েন্টি থ্রি প্রো সামনে কার ডিসপ্লে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এই দিক দিয়ে একটু স্ক্র্যাচের মতো আছে যদি কারো লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন মাত্র তেইশ হাজার টাকায় ভিভো ভি টোয়েন্টি থ্রি প্রো ফোন দেখানো শেষ আমাদের দুইটা আউটলেটে আরও কিছু বাজেট রেঞ্জের ডিভাইস আছে আর এর বাইরে কিছু ডিভাইস আমাদের আগামীকালকে সকালবেলায় এসে পৌঁছে যাবে হয়তো আমরা আমাদের স্টকের সাথে অ্যাড করে দেবো দোকান খোলার সাথে সাথেই সো আপনারা যারা আসতে যাচ্ছেন এদিকে চলে আসবেন ওই ফোনগুলো তো আপনাদের অফার প্রাইস থাকবে শুধুমাত্র যেগুলো দেখি এগুলো অফার প্রাইস যেগুলো আমাদের নতুন আসবে এগুলো অফার প্রাইস থাকবে না তা কিন্তু না আপনি যেখান থেকে আসুন না কেন যমুনা ফিচার পার্কে যদি ফোন কেনার জন্য আসেন আগামীকালকে শুক্রবারে একবার হলো স্মার্ট থেকে ঘুরে যাওয়ার অনুরোধ রইলো বা দাওয়াত রইল সো যদি আসেন অবশ্যই দেখা হবে আর ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ